नमस्कार बंधुरा, आशा करछि भालो आछो। आज के जे जब नोटिसेर डिटेल्स आमी तोमादेरके जानाच्छि, एते अप्लाई करते कोनो टाका लागछे ना, सम्पूर्ण बिनामूल्ये अप्लाई करते पारबे एबं सेई साथे इमेल मार्फतो तोमरा अप्लाई करते पारबे। समस्त तथ्य आमी एई भिडियोतेई तोमादेरके जानिये देब, ताई तोमादेर काछे अनुरोध भिडियोटि स्किप ना करे सम्पूर्ण भिडियो शेष पर्यन्त देखबे एबं च्यानेले जदि नतून होये थाको अवश्यई च्यानेलटिके सबस्क्राइब करे आमादेर पाशे थाकबे। अफिशियाल नोटिसटिते आमरा एखन आछि। एखाने तोमरा देखते पाच्छो ওয়েস্ট বেঙ্গল সরকারের ডিপার্টমেন্ট অফ পাওয়ারের পক্ষ থেকে এই নোটিশটি বের করা হয়েছিল, বিদ্যুৎ উন্নয়ন ভবনের পক্ষ থেকে এই নোটিশটি বের করা হয়েছিল। এবার এই নোটিশটি যে বের করা হয়েছে, নোটিশটিতে রিক্রুটমেন্টের টাইপ বা ধরন কিন্তু কন্ট্রাক্ট বেসিসে, তো এটা পার্মানেন্ট কোনো জব নয়, পিওরলি কন্ট্রাক্ট বেসিসের একটি জব। যে পোস্টের জন্য নোটিশটি বের করা হয়েছে, পোস্টটির নাম সফটওয়্যার ডেভেলপার, এটি ডিপার্টমেন্ট অফ পাওয়ারে নিয়োগ করা হবে। এবার কন্ট্রাক্ট বেসিসে হবে সেটা তো আগেই বলেছি, যারা ফার্স্ট ক্লাস MCA পড়েছো এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে, বা যাদের MSc আছে IT-তে বা কম্পিউটার সায়েন্সে, বা কম্পিউটারের কোনো কোর্স করা আছে, তারা কিন্তু এতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে 25,000 টাকা করে মান্থলি রিমিউনারেশন দেওয়া হবে, 900 টাকা করে বছরে এনহ্যান্স করবে, মানে বাড়বে। এই পোস্টটিতে এটুকুই বলা আছে, নেক্সট যে পোস্ট আছে, 2 নম্বর ভ্যাকেন্সি যেটা আছে, সেই ভ্যাকেন্সির নাম সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। এতে 4টি ভ্যাকেন্সি আছে টোটাল। এখানেও কিন্তু রিক্রুটমেন্ট হবে ডিপার্টমেন্ট অফ পাওয়ারেই, মানে পাওয়ার ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট হবে। এটিও একটি পিওরলি কন্ট্রাক্ট বেসিসের জব। এখানে যারা BSc করেছো কম্পিউটার সায়েন্সে, বা BCA করেছো যারা, সেই সাথে যাদের এ লেভেল কম্পিউটারের বা কোর্স সার্টিফিকেট আছে 3 বছরের, তারাও কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে যারা জব পাবে তাদেরকে 16,000 টাকা মান্থলি রিমিউনারেশন দেওয়া হবে, এবং 700 টাকা করে কিন্তু বছরে একটা এনহ্যান্সমেন্ট হবে, 5 বছর পর সেটা 800 টাকা করে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট আছে 15ই সেপ্টেম্বর, এটা তোমাদের জেনে রাখা জরুরি, এবং ইমেল মারফত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে ফর্মটাকে তোমাদের, মানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদের এখন দেখাচ্ছি, এটাকে ভালো করে ফিল আপ করতে হবে। দুটো পোস্টের জন্যই এখানটায় একই অ্যাপ্লিকেশন ফর্ম আছে। কেউ যদি ভাবো দুটো পোস্টেই অ্যাপ্লাই করবে, তাহলে ওপরের কোনোটাতেই টিকমার্ক দেবে না দুটো পোস্টের যে আছে। বা কেউ যদি কোনো স্পেসিফিক একটি পোস্টে অ্যাপ্লাই করতে চাও, যেরকম সফটওয়্যার ডেভেলপার, তাহলে সে শুধুমাত্র ওই পোস্টটির, মানে যে লেখা আছে সফটওয়্যার ডেভেলপার, ওটার ওপরে টিকমার্ক দেবে। এরপর 1 নম্বর পয়েন্টে আছে পার্সোনাল পার্টিকুলার্স। তারপর এই পার্সোনাল পার্টিকুলার্সের ভেতরে যে পয়েন্টগুলো আছে, সেখানে তোমার নাম লেখার আছে, তুমি ওখানটায় পাশে বড় হাতের অক্ষরে ভালো করে তোমার নাম লিখবে, তার নিচে তোমার বাবার নাম বা মায়ের নাম লিখবে, তোমার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে তোমার বাড়ি পার্মানেন্ট কোথায় সেই অ্যাড্রেস লিখবে, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি, এই দুটো অবশ্যই ভ্যালিড দেবে, ডেট অফ বার্থ এবং জেন্ডার, মেল ফিমেল, এগুলো লিখে দেবে। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো একদম এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রথম যে ঘর আছে, ওখানে তোমাকে মাধ্যমিক দিয়ে শুরু করতে হবে, প্রথমে কোন সালে পাস করেছো, তারপর ডিগ্রির নাম মাধ্যমিক, পরের ডিগ্রির সেকেন্ড পয়েন্টে যেটা সেটা HS, এরকমভাবে তোমার যে ডিগ্রিগুলো থাকবে পরপর লিখবে। পাশের পয়েন্টগুলোতে বোর্ড বা ইউনিভার্সিটির নাম, গ্রেড, মানে কী গ্রেড পেয়েছো, এবং পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, এটাও লিখে দেবে। এরপর আছে টেকনিক্যাল স্কিলস। যদি তোমার টেকনিক্যাল স্কিলস কিছু থেকে থাকে, কম্পিউটারের কোনো IT-র কোর্স করেছো বা অটোক্যাড কিছু করেছো, এরকম যদি কিছু থাকে থাকে সেগুলো ওখানে লিখে দেবে। এরপরে 4 নম্বর পয়েন্টে তোমার এক্সপিরিয়েন্সের ডিটেলস লেখার জায়গা আছে, তো যদি এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে লিখবে। এরপর ডেট অফ অ্যাপ্লিকেশান 5 নম্বর পয়েন্টে, মানে তুমি কবে অ্যাপ্লাই করছো সেটা, এবং তার একদম নিচে দেখো সিগনেচার করার জায়গা আছে, তো সিগনেচার করে দেবে। তো এই করে তোমার মোটামুটি অ্যাপ্লিকেশান ফর্মটি পুরো কমপ্লিট হয়ে যাবে ফিল আপ করা। ঠিকভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি পুরোপুরি ভালোভাবে ফিল আপ করবে, দেখে সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে। অ্যাপ্লিকেশান ফর্মটি ভালোভাবে কমপ্লিট করার পর, এখানে যে মেল অ্যাড্রেস আছে, এই মেল অ্যাড্রেসে 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। মেল অ্যাড্রেসটি আমি একটু জুম করে দিচ্ছি, এখানে তোমরা দেখে নিতে পারবে, বা তোমাদের যদি মনে হয় তোমরা এই PDFটি ডাউনলোড করবে, সেক্ষেত্রে আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে এই PDFটি ডাউনলোড করেও পুরো PDFটি দেখে নিতে পারো, এবং অ্যাপ্লিকেশান ফর্মটিও তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। যখন তুমি মেল করবে, মেল করার সময় অবশ্যই মেলের যে সাবজেক্ট লেখার জায়গা আছে ওখানটায় অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টটির নাম লিখে দেবে। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে এরকমই আরও একটি ফ্রি জব আপডেট নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।